আছে যে সোমবার, ঘড়িতে এখন 6:25 মতন বাজে, আর আজকেও ঘুম থেকে উঠেছি কালকের মতন ওই 5:45 সময়। আর আজকে ও আর আমি দুজন একসাথে উঠেছি ঘুম থেকে। উঠে এখানে মাম্মামের ডালিয়াটা হয়ে গেছে, আর এখানে আমাদের চা হয়ে গেছে, আর একটু ডালিয়া রয়েছে যেটা ও এসে খাবে, আর এখানে চানাটা বসিয়েছি, সেদ্ধ হতে দিইনি, রেডি করে রেখে দিয়েছি। বিছানা তোলা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, মেয়ে উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন পালা হচ্ছে শুধু মেয়েকে খাওয়াবো, আমরা তো খাবো না। আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, নতুন বাইক কেনা হয়েছে গতকাল, আর আজকে সেই নতুন বাইকটা নিয়ে আমরা যাবো দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে। চলো আগে রেডি হয়ে নিই। সুন্দর রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10, আর এই যে স্যারও রেডি হয়ে গেছেন হলুদ পাঞ্জাবি পরে। গুড মর্নিং, একদম সুন্দর উঠে গেছেন, কোনো ঝামেলা করেননি। স্যার কেমন লাগছে পুজো দিতে যাচ্ছেন নতুন বাইক নিয়ে? মায়ের কাছে যেতে এমনি ভালো লাগে, তাই না বলো? রেডি তো হয়ে গেছি, শাড়ি পরে যাওয়া পুজো দিতে স্বাভাবিক ব্যাপার। আর আজকে যে শাড়িটা পরেছি ব্লগে প্রথম তোমরা এই শাড়িটা দেখছো, তাই না বলো? আর এই শাড়িটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম পরলাম, এটা আমার কাছে খুব খুব খুবই স্পেশাল একটা শাড়ি, তার কারণ এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। এই শাড়িটা পরে আমার পার্টিকুলার গায়ে হলুদ হয়েছিল, তারপর মানে ভালো শাড়ি দিয়েছিল সেটা পরে তো করতে পারবো না হলুদ হয়ে যাবে বলে, তাই মা এটা দিয়েছিল, এটা পরে অ্যাকচুয়ালি আমার গায়ে হলুদ হয়েছিল, তারপর এটা আর পরিনি, এটা রাখা ছিল মায়ের কাছে, তো নবদ্বীপ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম এটা তো একদম কাঁচা রয়েছে, কিচ্ছু খাওয়া হয়নি, মাকে জেনে নিয়েছি পুজো দেওয়া যাবে, দিয়ে এই শাড়িটা পরে নিয়েছি। দেখো পুরো হলুদের মধ্যে লালে, কি সুন্দর লাগছে, আর পরাটাও খুব সুন্দর হয়েছে। শাড়িটা ছাপা শাড়ি, তাই প্রচন্ড হালকা, বার করেই রেখে দিয়েছে। চলো, আরে বাহ, নাম্বার প্লেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুগার হন্ডা, নাম্বার প্লেটটা খুব সুন্দর হয়েছে, দুগার হন্ডা। চলো আজকে ওটো, হ্যাঁ যাবে, ওটো 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 মায়ের পুজোটা দিয়ে আসবো, তারপর গাড়ি পুজোটা করবো। চলো মাম, গাড়ি বেরোবে এদিকে আসো। আর এই গাড়ি পার্ক করা হয়ে গেছে, চলো আমাদের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার গাড়ি পুজো দিলেই হবে। পুরোহিত পুজোর ডালা যেখানে বিক্রি হয় তার পাশেই থাকে, ওখান থেকেই কালেক্ট করেছি একজন পুরোহিতকে, এবার পুজো দেব। এটা হচ্ছে গাড়ি পুজো দেওয়ার প্যাকেট, এতে আছে দেখি একটা ধূপকাঠি আছে, ফুল আছে, মিষ্টি, নারকেল আর ফুল। এই ডালাটা 100 টাকা নিয়েছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু সদা পশ্যন্তি সুরাসরে পুণ্ডরীকাক্ষং সৌভাগ্য অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি কারয়েত শঙ্খ চক্র ধরং দেব সন্ধ্যা মর্ধান্যিত রাত্রিকৃত জ্ঞানকৃত অজ্ঞানকৃত দেখে দাও পরে হাত জোড় করে বলুন জবাকুভ্যো নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং দীপিকাকান্ত রাধাকান্ত নমস্তে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনি বন্দেশাঙ্গলাকারং রক্তমিয়ম রাজং তদ্বলং দুষ্টম জীবং জলটা গা গাল চাকা নিয়ে পুজো খুব সুন্দর হয়েছে,
খুব সুন্দর পুজো হয়েছে, তাই না বলো? প্রায় 10 মিনিট ধরে পুজো করলেন, খুব সুন্দর। পুরোহিত মশাই মোটামুটি গ্যারেজেই থাকেন, বাট যদি না পাও যেখান থেকে প্রসাদ নিয়ে পুজো দেবো বলে আর কি ডালা নিই, 51-58 যে নাম্বারগুলো থাকে স্টলে, ওর পাশেই অনেক পুরোহিত থাকে। তাও যদি দেখতে না পারো, যেখান থেকে পুজোর ডালা নেবে ওদেরকে বললে ওরা দেখিয়েই দেয়, ওখান থেকেই হয়ে গেছে। আর পুজোর ডালা মোটামুটি 100 টাকা, নারকেল থাকে, এই সমস্ত থাকে। পুজোটা খুব সুন্দর হয়েছে। আর দক্ষিণা হচ্ছে মিনিমাম 150 টাকা, 150 টাকা ওরা নেয়, তারপর যে যত দেবে 200-300-500, বাট 150 টাকা মিনিমাম। এটা হচ্ছে বাইকের জন্য, তাই তো? চলো এবার বাড়ি যাবো, 8:30 বাজে। দেখি মাম দারুণ লাগছে, চলো এবার কথা। হয়ে গেছে পুজো দেওয়া, বাড়ি চলে এসেছি। বাবা পচা, তুমি ডিবে দিয়েছো, খুব ভালো করে যাও। গাড়ি গাড়িতে একটুখানি ঘুমিয়ে নিলে 10 মিনিটে। খুলবে না, তোমার গাড়িতে উঠবে বলে? তা তুমি বাম করে দিলে? গাড়িতে কাউকে না উঠতে দেবে না বসতে দেবে, সিকিউরিটি দা বলেছে গাড়িটা চালাবো, ব্যাস হয়ে গেছে। প্রচন্ড টায়ার্ড লাগছে। 9:30 বাজেনি, 9:15 মতন বাজে। পুজোটা খুব সুন্দর দেওয়া হয়েছে, কি মায়ের পুজো কি গাড়ি পুজো। বাকি ওর মিটিং আছে, মিটিংটা জয়েন করবে, তারপর অফিসে বেরোবে পরে। আপাতত ফ্রেশ হয়ে নেবো, প্রসাদ খাবো, জল খাবো। প্রসাদ নেবে মা? মা গো, বাঁ হাত না, রাইট হ্যান্ড না, পরে না জানো। হ্যাঁ খাও। ও এসে মিটিং এ বসে আছে এখন, মিটিং যতক্ষণ না উঠবে প্রসাদও খাবে না আর জলও খাবে না। সবাইকে সবাইকে ভালো রেখো মা, আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকেও খুব 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 ভালো রেখো মা, সবাইকে দেখো, তুমি নিজেও ভালো থেকো মা। এই নারকেলটা রেখে দেবো, এটাকে মুড়ি দিয়ে পরে খেয়ে নেবো, যেহেতু মানে গাড়ির সামনে দিয়েছো পুজোরই বলতে গেলে, তো এটা আর আসে ছোঁয়া দাঁড়া করবো না, শুকনো বা মুড়ি দিয়ে খেয়ে নেবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে চানাটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমাদের চা, বিস্কিট আর ম্যাডামের একটু ডালিয়া। এখন অল্প করে একটু খাচ্ছে, তখন কটা বাজে, 6:30 বাজে, তখনও খেয়েছে। চলো মায়ের কাছে আজকে পুজো দিলাম, আজকের বারটা খুব ভালো, আজকে হচ্ছে সোমবার আর আমার মেয়ের আজকে হচ্ছে জন্মবার। স্যারের ভাত বেড়ে নিয়েছি, আর আজকে খুব সিম্পল রান্না হয়েছে, কচি লতি চিংড়ি দিয়ে আর হচ্ছে ডিমের অমলেট, দুলে ঝোল। ব্যস্ত মানুষ। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, দুটো ভাত আর লতি। খেতাম না, লতি হয়েছে খাবো না, কেমন একটা লাগছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো দুপুরে। বাট আর সত্যি কথা বলতে এটাকে বলা হয় ভাপা লতি, মানে সবকিছু মিশিয়ে কড়াই চাপিয়ে দেওয়া, ট্রাই করো দারুণ লাগে। সাবধানে যা, নতুন বাইক সাবধানে চালিও। এখানে আমার রাতের তরকারি বসে গেছে, ঘুগনি, এই যে ঘুগনি মানে কি চানা আর কি, জল দিলেই হয়ে যাবে। আর এখানে বাসন মাজা হচ্ছে, ব্যাস অল ডান। এই যে ছোট বালতির এক বালতি ঠেসে ঠুসে কাঁচা হয়ে গেছে, বাবা মেলা হয়ে গেছে, আজকে আবার সব মেয়ের আছে। এই যে সুন্দর হয়ে গেছে আমার, এটা কালকেও হবে আজকেও হবে চানা। ভাত নিয়ে বসে গেছি, লতি আর তার সাথে ডিম, আর মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, চলো এবার আমি খেয়ে নিই। সেই সকালে উঠেছি, তাও খেতে খেতে লেট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 2:15। এই যে সন্ধেবেলায় স্যারের সন্ধ্যের টিফিন, পাঁপড় বাদাম পেঁয়াজ আর মুড়ি, আর এখানে আছে লঙ্কা। বাইরেটাতে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রতিদিন সন্ধ্যেতেই দেয়, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সেটা ঘরে ঢোকে না।
অন্তত আমার। এই যে গরম গরম চানা এখানে করে নিয়েছি গরম, আর এখানে রুটি। মেয়ের খাওয়া হয়ে গেছে, খেয়ে নেবো। দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।